তাজা খবরে স্বাগত। বিদায় বেলায় যে হুঁশিয়ারি দিলেন ডিবির হারুন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগকে ডিবি সাধারণত মানুষের আস্থার জায়গায় নিতে সব সময় চেষ্টা করেছেন বলে জানিয়েছেন ইউনিটটির সদস্য বিদায়ী প্রধান কর্মকর্তা মোহাম্মদ হারুন আর রশিদ। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষ তথা বিশ্বের মানুষ জানে কারো কোনো সমস্যা হলে ডিবিতে গেলে প্রবলেম সলভ হয়ে যেতে পারে। এই মনে করে অসংখ্য মানুষ আমাদের কাছে এসেছে, আমরা চেষ্টাও করেছি তাদের কাজটা সুন্দরভাবে করে দেওয়ার, যার কারণে সাধারণ মানুষ ডিবির নামটা জানে। আমি চেষ্টা করেছি ডিবিকে একটা আস্থার জায়গায় নিয়ে যেতে। বৃহস্পতিবার 1 আগস্ট সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয় গেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক অফিস আদেশে ডিবি থেকে হারুন আর রশিদকে ডিএমপি সদর দপ্তরের ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগে বদলি করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ হারুন আর রশিদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার উপর আস্থা ও বিশ্বাস রেখে ডিএমপিতে বিস্তৃত পরিসরে কাজ করার সুযোগ দিয়েছেন। ডিবিতে চাকরির 3 বছর 3 মাস আমি সাধারণ মানুষের কাছে ডিবিকে একটা আস্থার জায়গায় পরিণত করেছি। এখানেও আমি সেভাবেই কাজ করব, থানায় এসে যেন মানুষ সেবা নিতে পারে সেই লক্ষ্যে আমি চেষ্টা করে যাব। সাধারণ মানুষ যেন থানায় আসে এবং সেবা পায় সেটিও আমি চেষ্টা করব। যে কোনো ঘটনায় থানায় গিয়ে জিডি মামলা করতে পারে সে ব্যবস্থা করব। থানাকে সাধারণ মানুষের আস্থায় নিয়ে যেতে চেষ্টা করব। এক প্রশ্নের জবাবে হারুন আর রশিদ বলেন, ডিবিতে থাকাকালীন সময়ে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। মতিঝিলে আওয়ামী লীগ নেতা টিপু হত্যাকাণ্ড থেকে শুরু করে এমপি আনার হত্যার মামলাসহ অসংখ্য খুনের ঘটনার নির্ভুলভাবে তদন্ত করে সাক্ষ্য প্রমাণ নিয়ে মামলার কুলু বের করেছি। আমরা কোনো নিরীহ মানুষকে গ্রেপ্তার করিনি, আর প্রভাবশালী ব্যক্তি যত বড় ক্ষমতাসীন হোক না কেন জড়িত থাকলে তাকে ছাড় দেইনি। ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন বলেন, কোঠা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় মামলা রুজু হয়েছে। কেউ যদি নির্দোষ প্রমাণিত হয় তাদের গ্রেপ্তার করা হবে না। যারা ঘটনার সঙ্গে প্রকৃত পক্ষে জড়িত, যারা আগুন লাগিয়েছে, মেট্রো রেল ভাঙচুর, অগ্নিসংযোগ করেছে, রাষ্ট্রীয় ও বেসরকারি ভবনে আগুন লাগিয়েছে ও পুলিশ সদস্যকে ঝুলিয়ে হত্যা করেছে, এসব ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।